দুইবার কোভিড টেস্ট নেগেটিভ আসার পরেও করোনাতে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন দিল্লির এক তরুণ চিকিৎসক। নাম অভিষেক ভায়ানা, বয়স 26 বছর। জানা গেছে মৃত্যুর কিছুক্ষণ আগে বুকে ব্যথা ও প্রবল শ্বাসকষ্ট অনুভব করেন তিনি। সব উপসর্গ করোনার এই কারণে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তার এই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে চিকিৎসকরা তাকে অক্সিজেন দেন, কিন্তু ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এই তরুণ চিকিৎসক। এই ঘটনা সামনে আসায় অবাক হচ্ছেন চিকিৎসকরা। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।